হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পাঁচ ফোড়নের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানিয়ে নেব একটা স্পেশাল রেসিপি, সেটা হলো কচুর লতি। এখানে আমি আজকে আপনাদের চিংড়ি মাছ দিয়ে কচুর লতির একটা রেসিপি শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক কচুর লতি বানাতে আমাদের কী কী লাগছে। এখানে কচুর লতি ছাড়িয়ে পরিষ্কার করে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা চিংড়ি মাছ ছোট সাইজের চিংড়ি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। লাগছে স্বাদ অনুসারে নুন, চিনি। ফোড়নের জন্য ব্যবহার করব কালো জিরে, সর্ষে, ড্রাই স্পাইসেসের মধ্যে লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রসুন কুচি। রান্নাটা সর্ষের তেলে হবে। তো প্রথমেই এখানে আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে এখানে আমি তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, 2 টেবিল স্পুন তেল এখানে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে 1 টেবিল স্পুন সর্ষে আর 1 টেবিল স্পুন কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এখন পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। রসুনটা পেস্ট না করে এভাবে কুচি করে দিলেই ভালো লাগবে। এখানে 10-12টা রসুনের কোয়া আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, চিনি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়োটাও এখনই অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে আসলে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আগের থেকে কেটে রাখা কচুর লতিগুলো অ্যাড করে দিলাম। তার সাথে এখানে দিয়ে দিলাম কিন্তু একটুখানি তেঁতুল। অনেক সময় গলা ধরে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্য এখানে আমি তেঁতুলটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের সাথে কচুর লতিটা খুব ভালোভাবে মিক্স করে দিয়ে এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। 10 মিনিট পর লিডটা ওপেন করলাম। এভাবে কিন্তু ঢাকা দিয়ে তারপর 5 মিনিট পর ঢাকাটা খুলে কয়েকবার নাড়িয়ে দিতে হবে, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 বার ঢাকা চাপা দিয়ে রান্না করার পর আমি কিন্তু এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এবং চিংড়ি মাছগুলো ভালো করে মিক্স করে এটা আরও খানিকক্ষণের জন্য কভার করে রান্না করে নেব। কোনোরকম জল কিন্তু এখানে আমি ইউজ করব না। 15 মিনিট পর লিডটা ওপেন করলাম। কচুর লতিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটুও কিন্তু আমি জল ইউজ করিনি, তেলও ছেড়ে গেছে। তো কচুর লতি একদম রেডি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগলো। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।